নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামীকাল 4 অক্টোবর পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ কতটা থাকবে? মাত্র 2টি জেলাতে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। অন্যান্য জেলাগুলো কেমন পরিস্থিতি থাকবে? নিম্নচাপের কি অবস্থা রয়েছে? এছাড়া ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, বাংলাদেশের আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি কাজে লাগলে লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে, প্রধানত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে এবং এই নিম্নচাপ আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে চলে যাবে, যার ফলে প্রচণ্ড ভারী বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায়। এর সঙ্গে রয়েছে বিহারে প্রচণ্ড বৃষ্টির সতর্কতা, এর সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কমলা সতর্কতা। তাই আগামীকাল যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, প্রধানত নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশের দিকে যাবে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে অবস্থা হতে পারে তাতে আবহাওয়া দপ্তর বলছেন প্রধানত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে যেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল, আগামীকাল বৃষ্টি কমবে 24 পরগনা এবং 2 মেদিনীপুরে, এটা বলছেন তারা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তাই মাঝারি মানের বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, এটা রয়েছে আপডেট। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে মাঝারি মানের বৃষ্টি হতে পারে, এটা রয়েছে আপডেট। পশ্চিম দিকে জেলা যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে প্রধানত মাঝারি মানের, হালকা মাঝারি মানের বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ আগামীকাল 4 অক্টোবর তারিখের, এই রয়েছে আপডেট। তবে বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই দক্ষিণবঙ্গের মধ্যে মূলত মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুটো জেলাতেই ভারী বৃষ্টি হবে, বাকি প্রত্যেকটা জেলাতে মাঝারি মানের, হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এটা রয়েছে আপডেট। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামীকাল এবং আগামী পরশু 4 এবং 5 তারিখে কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে। বাকি 3টি জেলা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে 4 তারিখে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামীকাল 4 অক্টোবর তারিখে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় রয়েছে। অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ভারী বৃষ্টি মাত্র 1টি জেলাতে হতে পারে, সেটি রয়েছে দক্ষিণ ত্রিপুরার ক্ষেত্রে। বাকি জেলাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 5 তারিখ থেকে বৃষ্টি কমবে, এই রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট। সরাসরি আপনাদের দেখিয়ে দেবো কোথায় কেমন বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সকালের দিকে যে আপডেট রয়েছে, মূলত সেরকম বৃষ্টি নেই, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে সকাল 6টা বা 7টার দিকে, এই রয়েছে আপডেট। ঝাড়খণ্ডের দিকে হালকা ধরনের, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলাতে রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা, ত্রিপুরা, মণিপুর, মিজোরামের ক্ষেত্রে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। সকাল 7টার পর আমরা যদি চলে যাই দুপুরের দিকে, দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী। বাকি জেলাগুলো যেমন রয়েছে, 2 বর্ধমান, নদিয়া, অন্যদিকে রয়েছে আরও যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এখানে প্রধানত হালকা থেকে হালকা মাঝারি ধরনের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা, যদিও পূর্বাভাস আছে ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, তেমনটাই দেখা যাচ্ছে। 2 দিনাজপুর, মালদাতেও মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকে। আসামের দিকে প্রধানত ভারী বৃষ্টির সম্ভাবনা, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরামের ক্ষেত্রে সেরকম বৃষ্টি নেই, হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত, তাতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় মূলত হালকা মাঝারি বৃষ্টি। তবে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনলাইন সিস্টেম দেখাচ্ছে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। ঝাড়খণ্ডের প্রত্যেকটা জায়গাতে না হলেও বেশ কিছু কিছু জায়গায়, যেমন রয়েছে ধানবাদ, সঙ্গে রয়েছে জামশেদপুর, এছাড়া রয়েছে ডালটনগঞ্জ, রাঁচি, দেওঘর, দুমকা, সর্বত্রই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, কুচবিহার এবং আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টি হলেও কমতে পারে, তবে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে প্রধানত বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি, মিজোরামে ভারী বৃষ্টি, ত্রিপুরার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনাই লক্ষ্য করতে পারা যাচ্ছে।
সরাসরি আমরা রাতের দিকে চলে যাব। রাতের দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর বৃষ্টি থাকছে না। কলকাতা, হাওড়া, হুগলি 2/24, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার আবহাওয়াটা পরিষ্কার দেখাচ্ছে অনলাইন সিস্টেম। তবে আংশিক মেঘলাকাশ, কোথাও কোথাও ঝিরিঝিরি খুব হালকা টিপটিপ করে বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে রাতের দিকে সেরকম বৃষ্টি নেই। উত্তরবঙ্গে রাতে আরও বৃষ্টি আসছে, যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে ওপরের জেলাগুলো বিশেষ করে রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ার, কুচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম বৃষ্টি নেই। ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টি বাড়বে। দক্ষিণ ত্রিপুরার ক্ষেত্রে প্রধানত রাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে 2-1 জায়গায় বা 2-4 জায়গায়। বাকি জেলাগুলোয় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া মিজোরামে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই রয়েছে সারা দিনের আপডেট। এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি, বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি। তবে দুপুর থেকে রাতের মধ্যে বা সন্ধ্যা রাতের মধ্যে, যেটাকে আমরা বলে থাকি রাত 9টার মধ্যে, তাতে প্রধানত বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি, 2-1 জায়গা মাঝারি ভারী। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে উত্তর 24 পরগনা, এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টি শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে। এই রয়েছে আপডেট। সরাসরি বাংলাদেশের আপডেটটি আপনাদের দেখিয়ে দেবো কেমন আবহাওয়া থাকতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি আগামীকাল সকালের দিকে, তাতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া রয়েছে ঢাকা বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, খুলনা, বরিশালে মাঝারি থেকে 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, এখানে প্রধানত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই লক্ষ্য করতে পারা যাচ্ছে। দুপুরের দিকে যে আপডেট পাওয়া যাচ্ছে, সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, হালকা হালকা মাঝারি। তবে সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম, কুমিল্লা অঞ্চলে কম, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম দেখতে পাওয়া যাচ্ছে। বেশি বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে একটু ভারী হতে পারে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগে, এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে কিছু কিছু জায়গায় প্রধানত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। সরাসরি সন্ধ্যার দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে, সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, অর্থাৎ বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা খুলনা, সাতক্ষীরা, যশোর, এছাড়া রয়েছে ঢাকা, সঙ্গে রয়েছে রাজশাহী, এছাড়া ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। প্রধানত মাঝারি মানের, হালকা মাঝারি মানের বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং রংপুরে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। এবং সরাসরি রাতের দিকের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, রাতের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। থাকছে না বলতে খুলনায় থাকছে না, ঢাকাতে থাকছে না, রাজশাহীতে থাকছে না, ময়মনসিংহ বিভাগে থাকছে না। তবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে রাতের দিকে রংপুর বিভাগটায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশি বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে খুলনা, এছাড়া রয়েছে বরিশাল, রংপুর, রাজশাহী, এই বিভাগগুলোতে। তবে রাতের দিকে শুধুমাত্র রংপুর এবং চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আজকে সারা দিন এবং রাত পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। এই রয়েছে প্রধানত আপডেট। এবং নিম্নচাপের যে লেটেস্ট খবর রয়েছে, নিম্নচাপটি প্রধানত বাংলাদেশের দিকে তো সরাসরি আসাই নেই, সেই নিম্নচাপটি চলে গেছে ভারতবর্ষের দিকে। অর্থাৎ ভারতবর্ষের, অর্থাৎ এই মুহূর্তে উত্তর পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং সেটি আস্তে আস্তে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে এর মূল বৃষ্টিটা নিম্নচাপের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এখানেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার বাংলাদেশের কিছুটা একটা পরোক্ষ প্রভাব পড়বে, এই পর্যন্ত এখনও রয়েছে আপডেট। ভিডিওটি কোনোখানে কাজে লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।